যতই শাশুড়িমা ছিকে পাহাড়ে বসে নিশ্চিন্তে ঘুমুন, আমি এ ঘর থেকে বেরিয়ে রাতারাতি প্রমাণ করব আমার নামও সত্যবতী। মা বকেছে বলে একেবারে ঘোষা হয়ে গেছে? তোর মায়ের আর কি, যা লোকসান হওয়ার তো আমারই হয়েছে। এখন মুখ হাড়ি করে না বসে থেকে আয় শুয়ে পড়, কাল সকালে যা হওয়ার হবে। আমার ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? তোর আবার চিন্তা কিসের? তোর বউ তো ঘরে এসে গেছে, আমার যা লোকসান হলো তার জন্য একটা দিনের জন্য শাস্তি পাওয়া দরকার না তোর বউয়ের? এই আবার লঘু পাবে গুরুদণ্ড হয়ে গেল না তো বাবা? গুরুদণ্ড আবার কি? হ্যাঁ, গুরুদণ্ড আবার কি? একটা রাতের জন্য অন্য ঘরে গিয়ে থাকবে। আচ্ছা, তোর মায়ের সন্দেহটা ঠিক হচ্ছে না তো? তুই শুধু আর এই বৌমা এই তিনজন মিলে একটা ষড়যন্ত্র করেছিস না? এই ষড়যন্ত্র করে এই ঘটনাটা ঘটিয়েছিস, তা না হলে বৌমা কি করে ঠিক সময় এখানে চলে এলো? আহা, আমি তো শুধু বউয়ের কথা ভাবছি না, আমি তো ভাবছি তোমাদের কথা। আমাদের কথা ভাবছিস? হ্যাঁ, তোমাদের বৌমার কথা জেদ তো জানো, এখন যদি বন্ধ করে জেদ ধরে যদি কিছু একটা করে বসে তখন কি করবে? সে ঘুরে বালি আছে করে ধরে ফেলবে। আরে না না, আমি তা বলছি না। বাপের বাড়ি থেকে একা এসছে, নিঘাত জেদ করে এসছে, এখানে এসে দেখি তাই ব্যবহার। এখন যদি এখানে এসে বন্ধ ঘরে মনের দুঃখে কিছু একটা করে বসে তখন